আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আটা দিয়ে একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে আজ হাজির হয়ে গেলাম। প্রতিদিন চায়ের সাথে বিভিন্ন ধরনের নাস্তা বানাতে হয়, অনেক সময় দেখা যায় যে অনেক ঝামেলা হয়। তো এই নাস্তাটা যদি আপনারা বানিয়ে রাখেন তাহলে কিন্তু মাস জুড়ে খেতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন। চলুন দেখে নিই কীভাবে আপনারা নাস্তাটি বানাবেন। প্রথমেই আমি এখানে মাঝারি সাইজে দুটো ডিম নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব আইসিং সুগার। এখানে আমি 1.5 কাপ পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আস্ত চিনিটাও ব্যবহার করতে পারেন। এখন আমি ডিমের সাথে ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিব। চিনিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর এটা ব্লেন্ড করার সময় আমি 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে নাস্তাটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা যদি পছন্দ না করেন বা হাতের কাছে ঘি না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই। ঘিটাকে আমি খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিব। ঘিটা গলে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব আটা। আটাটাকে ডিমের সাথে আমি মিশিয়ে নিব। সবটুকু আটা একসাথে দিব না, কারণ কতটুকু আটা লাগবে পরিমাপটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। একটু একটু করে মেশাবো। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারকেল। আপনারা যদি এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে নারকেলটা স্কিপ করবেন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কালো জিরা। এবার আমি হাত দিয়ে মিশিয়ে নিব খুব ভালো করে। রুটি বানানোর জন্য আমরা যে কাইটা তৈরি করি এটা কিন্তু সেরকমই হবে। আমার কাইটা অলমোস্ট বানানো শেষ। এখানে আমার 2.5 কাপ পরিমাণ আটা লেগেছে। ডিমের সাইজ অনুপাতে আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে। এবার আমি সম্পূর্ণ আটাটাকে 2 ভাগে ভাগ করে নিব। এবার আমি কিছু আটা মাখিয়ে এটাকে রুটি বেলে নিব। রুটিটা খুব বেশি পাতলা করব না। দেখেন ঠিক এরকমটা হবে। রুটিটা বানানো শেষ, আমি এখন কেটে নিব এটাকে। আমি এটাকে একটা বাটি দিয়ে কাটছি। আপনারা চাইলে কুকি কাটার বা স্টিলের যে গ্লাস থাকে সেগুলোও ব্যবহার করতে পারেন। আমার কাছে রাউন্ড শেপের একটা কুকি কাটার আছে, তবে ওটা খুবই ছোট, চাঁদগুলা খুব বেশি বোঝা যাবে না। আর দেখেন প্রত্যেকটা নাস্তায় কিন্তু অর্ধ চাঁদের মতো হচ্ছে। আপনাদের কাছে যদি অন্য ধরনের কুকি কাটার থাকে তাহলে কিন্তু যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারবেন। বাড়তি অংশটাকে আমি আবার মেখে রুটি বানিয়ে কেটে নিব। ভাজার জন্য আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এখন আমি পিঠাগুলো এখানে দিয়ে দিচ্ছি।
আমার কাছে যে কুকি কাটারটা ছিল সেটা দিয়ে আমি কয়েকটা কেটে নিয়েছি মেয়ের জন্য ছোট সাইজ করে। দেখেন এরকমটা হয়েছে, পিঠার এক পাশ হয়ে গেছে। আমি এখন এটাকে উল্টে দিব। বাদামি রং করে আমি ভেজে তুলব। আপনারা যদি অনেক দিনের জন্য সংরক্ষণ করেন তাহলে গাঢ় বাদামি রং করে ভেজে নেবেন। হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এই পিঠাগুলো তুলে টিস্যু পেপারে নামানোর কোনো প্রয়োজন নাই। একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এটা কিন্তু তোলার সাথে সাথেই তেলটা স্যুপ করে নিচ্ছে। দেখেন কতটা ড্রাই হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব। ভাজার সময় লো ফ্লেমে রাখবেন চুলাটা, তা না হলে কিন্তু বাহিরে পুড়ে যাবে, ভেতরে হবে না। ঝটপট বানিয়ে নিতে পারেন মজাদার এই নাস্তাটি, সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতো।